আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললেই হবে না, আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে, ঠিক কি না? আল কোরআনের আলো নেতার মাথায় জ্বালতে হবে, ঠিক কি না? যদি নেতার মাথায় আল কোরআনের আলো চলে আসে, কোরআনের জ্ঞান চলে আসে, তাহলে ওই নেতার মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি হবে না, ঠিক কি না? ইসলামের বিপরীত কোনো আইন সংসদে পাস হবে না। নেতাও নামাজি হবে, কর্মীও নামাজি হবে, ঠিক কি না? সমাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি কায়েম করে দিবেন। আমরা কি মুসলমান কিনা? আমরা মুসলমান কিনা? এই মুসলমান হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, ঠিক কি না? আমরা এমন একজন নবী পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি শেষ নবী, যার পরে আর কোনোদিন নবী আসবে না, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা এমন একটা কিতাব পেয়েছি যেই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 23 বছর যাবত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাব নাজিল হবে না, একটা আয়াত নাজিল হবে না, সত্য কোনটা মিথ্যা কোনটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন আমাদেরকে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত তার একটা জবর, তার একটা ঝের, তার একটা পেশ কেউ পরিবর্তন করতে পারবে না। এখন আসেন একটু ভালো করে চিন্তা করি, ভালো করে ফিলোসফি করি, আমরা কার উম্মত, কার বান্দা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তো একজন হিন্দুর ঘরে আপনাকে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দরখাস্ত করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কি না? এখন আমরা তো মুসলমান, মুসলমান তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেন আল্লাহ তাআলার বান্দা, নবীর উম্মত, মন চাই জিন্দেগি যাপন যাপন করতে পারে না, কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, কোনো মানুষের হক মারতে পারে না। কারণ মুসলমান যার আদর্শে আদর্শিত হবে তিনি হচ্ছে আপনার নবী, আমার নবী, রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহু আকবার! ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মুমিনরা, তোমরা সমস্ত মুসলমান ভাই ভাই, আখাওয়াইকুম ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এবং তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে ভালো উপদেশ দাও, একে অপরের সাথে সন্ধি করো শান্তির। সুবহানাল্লাহ, একজন মুসলমান অন্য মুসলমানের সাথে কখনো ঝগড়া করতে পারে না, সে নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউহিব্বু লা ইউমিনু, সে ওই পর্যন্ত কাটি মুমিন হতে পারবে না, মা ইউহিব্বু লিনাফসি মা কিহি, যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে না। সুবহানাল্লাহ, সে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্যও কি করবে? সেটা পছন্দ করবে। শুধু এক মায়ের ঘরে জন্ম হলেই ভাই হয় না, যেমন এক মায়ের ঘরে জন্ম দুই ভাই, চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, ফুয়াতো ভাই, মামাতো ভাই আছে না নাই? আল্লাহ রাসূল বলে, ইন্নামাল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন,
ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লুহু সুবহানাল্লাহ বিশ্বের ভিতরে যত মুসলমান আছে সমস্ত মুসলমানেরা একটা শরীরের মতো একটা অঙ্গের মতো মাথায় ব্যথা পাইলে যেমন সমস্ত শরীর ব্যথা করে চক্ষু ব্যথা করলে যেমন সমস্ত শরীর ব্যথা করে ঠিক তেমনি ভাবে বিশ্বের আনাচে কানাচে যেখানেই একজন মুসলমান নির্যাতিত হবে নিপীড়িত হবে তুমি যেখানেই থাকো না কেন তোমার শরীর যেন ব্যথা লাগে সুবহানাল্লাহ মাথা ব্যথা করলে সমস্ত শরীর ব্যথা করে কি করে না চক্ষু ব্যথা করলে দাঁত ব্যথা করলে সমস্ত শরীর ব্যথা করে কি করে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসলমানরা হচ্ছে একটা শরীরের মতো একটা মুসলমান যেখানে নির্যাতিত হবে নিপীড়িত হবে কষ্ট পাবে মাজলুম হবে তোমাকেও কষ্ট পাইতে হবে তার জন্য তোমার চোখ দিয়ে পানি আসতে হবে যতক্ষণ পর্যন্ত ওই মাজলুম মুসলমানের জন্য নির্যাতিত মুসলমানের জন্য তোমার খারাপ না লাগবে কষ্ট না লাগবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না কি হতে পারবে না উম্মত হতে পারবে না এখন আসুন মুসলমান একজন মুসলমানের উপর অন্য মুসলমানের হক ছয়টা কয়টা ছয়টা হক যদি আমরা মুসলমান নিজেকে দাবি করি ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকি তাহলে আপনার কাছে অন্য মুসলমানের ছয়টা পাওয়া কয়টা পাওয়া ছয়টা পাওয়া আজকের এই মাহফিল থেকে আমরা মুসলমানের এই পাওনাগুলো মুসলমানের হকগুলো জানবো এবং বাস্তবে আমল করব সকলে বলি আল্লাহুম্মা আমিন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন আল্লাহ রাসূল বলে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টা হক রয়েছে ছয়টা পাওনা রয়েছে সুবহানাল্লাহ এক নম্বর হক হচ্ছে ইদা লাকিতাউ ফাসাল্লিম যখন একজন মুসলমানের সাথে অন্য মুসলমানের সাক্ষাৎ হবে প্রথমেই তাকে সালাম দিবে সুবহানাল্লাহ ওয়া ইদা দাআকা ফাজিব যখন তাকে ডাকবে বিপদে আপদে এবং দাওয়াত দিবে তার দাওয়াত কবুল করবে তার দাওয়াত অ্যাকসেপ্ট করবে তার দাওয়াত গ্রহণ করবে এটা হচ্ছে মুসলমানের দুই নম্বর হক ওয়া ইদা স্তানসাহুকা ফানসাহ লাহু এবং সে যখন তোমার কাছে পরামর্শ চাইবে তখন তুমি তাকে ভালো পরামর্শ দিবে ভালো বুদ্ধি দেবে ভালো নসিহা করবে এটা হচ্ছে তিন নম্বর গুণ ওয়া ইদা আতাসা ফাহমিদাল্লাহ চার নম্বর হক হচ্ছে একজন মুসলমান যখন হাসি দিবে আমরা হাসি দেই কি দেই না যখন হাসি দিবে হাসি দাতা যখন আলহামদুলিল্লাহ বলবে ওই আলহামদুলিল্লাহর জবাবে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে সুবহানাল্লাহ পাঁচ নম্বর হক হচ্ছে ওয়াইদা মারিদা ফাউদহু তোমার মুসলমান ভাই যখন অসুস্থ হবে তাকে দেখার জন্য তুমি তার বাসায় যাবে ফল নিয়ে তাকে দেখার জন্য তুমি হাসপাতাল যাবে ছয় নম্বর হক হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউ জানাজাতান শেষ পর্যন্ত যখন মুসলমান ভাইটা মারা যাবে তার জানাজাই তুমি শরীক হয়ে তার জন্য দোয়া করবে সুবহানাল্লাহ এবার আসুন যতটুকু সময় পাই বিস্তারিত আলোচনা করি একজন মুসলমানের উপর অন্য মুসলমানের হক কয়টা জোরে বলেন যদি মুসলমান নিজেকে দাবি করেন যদি আখেরাতকে বিশ্বাস করেন কবরকে বিশ্বাস করেন জান্নাতকে বিশ্বাস করেন জাহান্নামকে ভয় করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই হকগুলো আদায় করতে হবে কি হবে না এক নম্বর হক হচ্ছে ইদা লাকিতাউ ফাসাল্লিম যখনই কোনো মুসলমানের সাথে দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে তখন তাকে সালাম দিবে কি বলে সালাম দিবে কি বলে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামটা হচ্ছে আসসালাম এটা আল্লাহর নাম কার নাম আল্লাহর নাম সালাম অর্থ কি শান্তি যখন একটা মানুষের সাথে একটা মানুষের সাক্ষাৎ হয় তখন বলে গুড মর্নিং বলে কি বলে না সকালবেলা দেখা হলে গুড মর্নিং বলে দুপুরে যখন সাক্ষাৎ হয় গুড আফটারনুন বলে রাতে যখন দেখা হয় গুড নাইট বলে বলে কি বলে না গুড মর্নিং যখন বললো সকালেই শেষ ঠিক কিনা
গুড আফটারনুন যখন বলল দুপুরেই শেষ, গুড নাইট যখন বলল রাতেই শেষ, কিন্তু একজন মুসলমান অন্য মুসলমানকে যখন সালাম দিল এটা মাজি মজরে মুস্তাকবিল নয়, অতীত বর্তমান ভবিষ্যৎ নয়, এটা সারা জীবন কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোমার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আপনি তার জন্য কি করে দিলেন? দোয়া করে দিলেন। ওয়াইদা দাআকা ফাজিব, আল্লাহ রাসূল বলেন যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো, আমার উম্মত হিসেবে হাশরের ময়দানে যদি আমার শাফায়াত পেতে চাও, যখন তোমার মুসলমান ভাই তোমাকে ডাক দিবে তখন তার ডাকে সাড়া দিতে হবে। কি দিতে হবে? তার ডাকে সাড়া দিতে হবে, তাকে উপকার করতে হবে। আজকে সমাজে দেখা যায় সে তো গরিব, সে আমাকে দাওয়াত দিয়েছে, সে আমাকে ডাক দিয়েছে, তার ডাকে সাড়া দেয় না, আসে না নাই। অবশ্যই ডাকে সাড়া দিতে হবে। তিন নম্বর গুণ হচ্ছে, তিন নম্বর পাওনা হচ্ছে, তোমার মুসলমান ভাইকে ভালো বুদ্ধি দেবে, ভালো পরামর্শ দেবে। সমাজে এমন মানুষ আছে শয়তানি বুদ্ধি দেয়, আসে না নাই। শয়তানি বুদ্ধি দিয়ে তার অর্থ তার সময় নষ্ট করে। আল্লাহ রাসূল বলেন তোমার মুসলমান ভাইকে তুমি কখনো খারাপ পরামর্শ দিবে না, খারাপ বুদ্ধি দিবে না, সে যেন বিপদে পড়ে যায়, সব সময় তার কল্যাণ কামনা করতে হবে। সুবহানাল্লাহ। চার নম্বর পাওনা হচ্ছে, ওয়াইদা আতাসং, যখন তোমার মুসলমান ভাই হাসি দিবে আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে, এই হাসির মাধ্যমে আমাদের ভিতরে যত ময়লা আবর্জনা আছে, যত অসুখ আছে, আল্লাহ পাক এই হাসির মাধ্যমে সমস্ত ভাইরাসগুলো এই নাক দিয়ে বাহির করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আদম আলাইহিসসালামকে বানানোর আদেশ দিলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আদমকে বানাইলেন, কিন্তু মাথাটা বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা যখন বানাইলেন, আল্লাহ পাক যখন নিজ হাতে এই মাথার কাষ্ঠিকেষ্টা বানাইলেন, আল্লাহ পাক যখন নাক দিয়ে রুটা ঢুকিয়ে দিলেন, আদম আলাইহিসসালাম হাসি দিলেন, কি দিলেন? হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিসসালাম বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই হাসিটা আলহামদুলিল্লাহ এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলে কিয়ামত পর্যন্ত বনি আদম সকলের জন্য এটা আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াইদা মারিদু ফাউতু, তোমার মুসলমান ভাই যখন অসুস্থ হবে তখন তুমি তাকে দেখতে যাবে, তার সেবা করবে, তার যত্ন করবে, টাকা পয়সার সমস্যা থাকলে তাকে ওষুধ কিনে দেবে, ফল ফুরুক কিনে দেবে। আল্লাহ রাসূল বলে যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায়, অন্য মুসলমান যখন তাকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত ওইখানে সময় ব্যয় করলো, সের জন্য জান্নাতের ফল আহরণ করলো। সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতের ভিতরে একটি বাড়ি নির্মাণ করে দিল। সুবহানাল্লাহ। ছয় নম্বর পাওনা হচ্ছে, শেষ পর্যন্ত যখন ওই মুসলমান ভাইটা মারা যায়, তুমি যেখানেই থাকো না কেন, মাইকে যখন এলান হয়ে যাবে, তুমি তার জানাজার নামাজে শরীক হয়ে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দুইটা, কয়টা কাজ? দুইটা, একটা হচ্ছে জানাজার নামাজ পড়লেন, আর একটা কাজ হচ্ছে কবর গিয়ে তাকে মাটি দিলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যখন কেউ জানাজার নামাজে শরীক হলো এবং মাটি দিল, তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই কেরাত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেরাত কি? আল্লাহ রাসূল হাত দিয়ে দেখাইয়া দিলেন এই উহুদ পাহাড় সম পরিমাণ হচ্ছে এক কেরাত। সুবহানাল্লাহ। তাহলে এই ছয়টা হক আমরা আদায় করব কি করব না? করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম মুসলমান যার হাতের মাধ্যমে, যার জিহ্বার মাধ্যমে, যার ব্যবহারের মাধ্যমে, যার কথার মাধ্যমে তার আশেপাশের সমস্ত মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবারা, বলো তো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে, সবচেয়ে গরিব কে?
সাহাবায়ে কেরাম সাধারণভাবে প্রশ্নের জবাব দিলেন, আমাদের মধ্যে সবচেয়ে গরিব হচ্ছে ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই, যার কাছে টাকা পয়সা নাই, ঠিক কিনা? আমাদেরকেও যদি প্রশ্ন করতো আমরা এটাই বলতাম, যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার ব্যবসা নাই, সে হচ্ছে তোমার সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিছুই নাই, সে গরিব নয়। মূলত গরিব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করেছে, কিন্তু হাশরের ময়দানে মানুষকে, দুনিয়াতে সে মানুষকে জুলুম করার কারণে, মানুষের হক মেরে দেওয়ার কারণে, মানুষের ক্ষতি করার কারণে সে তার আমল নামাগুলো, যাদেরকে জুলুম করেছে, যাদের উপর নির্যাতন করেছে, তাদেরকে বিলিয়ে দিতে দিতে তার আমল নামায় কোনোই নেকি থাকবে না। কি থাকবে না? কোনো নেকি থাকবে না। আবার যেই মানুষগুলোর উপরে সে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, অন্যায় করেছিল, ওই মানুষের বলগুলো, ওই মানুষের পাপগুলো তার গাড়ে চাপিয়ে দেওয়া হবে। ওই গাড়ে চাপিয়ে দেওয়ার ফলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ করবে, যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কি করো? তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, লা ইয়াসলিমুহু লা ইয়াজলিমুহু, সে তাকে কষ্ট দিবে না, তার উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াসলিমুহু, এবং তাকে শত্রুর হাতে সমর্পণ করবে না। কি করবে না? শত্রুর হাতে সমর্পণ করে দিবে না। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আমি যে আলোচনাটা করলাম আপনারা বুঝতে পেরেছেন কিনা? মুসলমানের হক কয়টা? এক নম্বর হক কি? সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। সালাম আপনি কিভাবে দিবেন? সালামের সঠিক পদ্ধতি কি? স্পষ্টভাবে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, অল্প মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঘরে যখন তোমরা প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমরা কি নিশ্চিন্তে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করতে চাও? কে কে? নিশ্চিন্তে, নির্দ্বিধায়, হাসতে হাসতে, নিরাপদে তোমরা কে জান্নাতে প্রবেশ করতে চাও? সাহাবায়ে কেরাম হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই নিরাপদে, নিশ্চিন্তে, নির্দ্বিধায় জান্নাতে প্রবেশ করতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, চারটা কাজ করতে হবে। কয়টা কাজ? ভালো করে শুনেন, কয়টা কাজ? চারটা কাজ করতে হবে। আফরুস সালাম, এক নম্বর হচ্ছে মানুষকে বেশি বেশি সালাম দিতে হবে। পারবেন তো? সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। কি হয়ে যায়? অহংকার দূর হয়ে যায়। আমরা তো অনেকেই আসি, সালাম দিতে চাই না, যে মসজিদের ইমাম সাহেব আসতেছে, আমি তো মসজিদের সেক্রেটারি, আমি তো মসজিদের সভাপতি, আমি তো স্কুলের হেডমাস্টার, আমি তো এলাকার মেম্বার, আমি তো চেয়ারম্যান, আমাকে সে সালাম দিবে, এরকম চিন্তা ভাবনা আসে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দু জাহানের বাদশা এই পৃথিবীতে, আল্লাহ তাআলার পরে যার স্থান মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি সব সময় মানুষকে সালাম দিতেন, তাকে কেউ সালাম দিতে পারত না। দুই নম্বর কাজ হচ্ছে আফসুস সালাম ও তুতিমু তুআম, ও আমার সাহাবারা, তোমরা গরিবদেরকে খাওয়াও এবং মানুষকে বেশি বেশি খাওয়াও, যদি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাও। তিন নম্বর হচ্ছে ওয়াসুল্লুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখো, আত্মীয়দের খোঁজ খবর রাখো, ফুফির খোঁজ খবর রাখো, বইনের খোঁজ খবর রাখো, বাগিনা বাগনের খোঁজ খবর রাখো, বাচ্চার খোঁজ খবর রাখো। আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। চার নম্বর হচ্ছে ওয়াসুল্লুল আরহাম, ওয়াসুল্লু ফিল লাইলি আমল। আল্লাহ রাসূল বলে, নিরাপদ যদি জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে রাতের বেলা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, পৃথিবীর সমস্ত কিছু যখন নির্জন নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহ তাআলার জন্য ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই চারটা কাজ যারা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপদ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সময় অল্প,
তাই যেই কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক আজকে দোয়া করছি যারা পর্দার আড়ালে আম্মাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরী আমার মায়েরা আমার বোনেরা শুনতেছেন আল্লাহ পাক দিন তাদের মনের আশাগুলো কবুল করে বিশেষ করে এই জাফরবাড়ি শাহদলতপুর যারা আছে প্রবাসী আছে সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে নিরাপদে রাখে সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটিকে কবুল করুক হাশরের ময়দানে এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু